এই দেখুন ব্রিজটা, আকাশটা পুরো মেঘলা মেঘলা, ঠিক আছে। আর এখন মাঝে সাঝে এত রোদ উঠছে যে রোদে এখানে টিকা যাচ্ছে না, ঠিক আছে। আবার আবার মাঝে সাঝে এরকম আকাশটা পুরো মেঘলা মেঘলা হয়ে যাচ্ছে, ঠিক আছে। তো দেখুন, আমি যে জায়গায় থাকি বা আমার যে জায়গায় বাড়ি, তার থেকে 2 কিলোমিটার দূরে যেসব জিনিসগুলো আছে, এর আগে অনেকবার চেষ্টা করেছি আপনাদের দেখানোতে, দেখাতে পারেন। তো দেখুন, এ হচ্ছে যে মেন হচ্ছে একটা, এটাকে বলা হচ্ছে চুন্নি নদী ব্রিজ, ঠিক আছে। এই চুন্নি নদী ব্রিজের আগে অনেকবার, এর আগে অনেকবার এসছি, কিন্তু যে ভিডিও বানাবো বা সেরকম কোনো পরিকল্পনা এই জায়গা ছিল না, ঠিক আছে। তো আজকে এসছি, দেখুন পুরো জায়গাটা দেখাবো। এই নদীটা কিন্তু সবসময় আগে জল থাকতো বা সবসময় ভরাট থাকতো, কিন্তু এখন অনেকটা নদীতে অতটা জল থাকে না। দেখুন নদীটা দেখাচ্ছি, এই দেখুন নদীটা, আর দেখুন কত সুন্দর। এই নদীতে আগে কোনো ব্রিজ ছিল না, এই ব্রিজটা ছিল না। ব্রিজটা আজ থেকে 4-5 বছর, 5-6 বছর কি 7 বছর আগে হয়েছে, তাও অতদিন হয়নি। নতুন ব্রিজ আপনারা দেখতে পাচ্ছেন, আর ব্রিজটা এত সুন্দর, এত বড় করে বানানো যে যে কোনো লোডের মাল তো এই ব্রিজে যাবার, ব্রিজটা অনেক বড়, ঠিক আছে। আর এই ব্রিজটা অ্যাকচুয়ালি অনেকগুলো গ্রাম বা অনেকগুলো জায়গা নিয়ে এই ব্রিজটা আছে, একটা জায়গা সংযুক্ত করেছে, ঠিক আছে। যেমন বাংলাদেশে, বাংলাদেশ যেমন গেদে বর্ডার আছে, তো গেদে বর্ডারে এক আছে আমাদের ট্রেন লাইন আছে, আর এক আছে এই ব্রিজ। ট্রেন লাইন দিয়ে তো মাল গাড়ি দিয়ে বাংলাদেশে মাল পাস হয়, কিন্তু যদি লরি ট্র্যাক্টরে যদি কোনো মাল পাস হতে হয়, তো এই ব্রিজটার মাধ্যমে কিন্তু সেই বাংলাদেশে মাল পাস করতে হবে। এই হচ্ছে সেই মেন ব্রিজ, ঠিক আছে। আর ও দেখুন দূরে, অনেক দূরে, যেখানে জলটা পরিষ্কার দেখা যাচ্ছে, ঠিক আছে। আমি একটু জুম করে আপনাদের দেখাবো, ওই দেখুন জুমটা, এই দেখুন জল দেখা যাচ্ছে, তো ওই জল। আর ওই জায়গায় কিন্তু যে বাঁশের বাঁশের ব্রিজটা আছে, ঠিক আছে, ওই বাঁশের ব্রিজ ওটা কিন্তু আজ থেকে বহুত পুরনো ব্রিজ, মানে ওই ব্রিজটা দিয়ে আগে আমরা যাওয়া আসা করতাম, ঠিক আছে। ওই জায়গায় একটা বোর্ড ছিল, ঠিক আছে, সেই বোর্ডটা দিয়ে যত ভারী গাড়ি মাড়ি পাস হতো। আর ওই যে বাঁশের ব্রিজটা দেখা, বাঁশের ওকে বলে আছে তোমার, আমাদের এইদিকে তোমার কি বাঁশের ব্রিজই বলি বা সাঙ্গও বলে কেউ, ঠিক আছে। তা ওই জিনিসটা দিয়ে আমরা পাস হতাম, তা তখন এই ব্রিজটা ছিল না। তারপর এই ব্রিজটা কিন্তু পরে তৈরি হয়েছে, ঠিক আছে, সরকার থেকে এই ব্রিজটা তৈরি করেছে। তা এই ব্রিজটা হওয়াতে মানুষের অনেক সুবিধা হয়েছে, কারণ ওই ওই ব্রিজ দিয়ে তো অত ভারী লোডের গাড়ি মাড়ি নেওয়া যেত না, ঠিক আছে। বোট ছিল ঠিকই, কিন্তু বেশি লোডের মাল নেওয়া যেত না। ঠিক আছে, বেশি লোডের মাল নেওয়া যেত না, তা এখন এই ব্রিজটা হওয়াতে এই দেখুন গাড়ি ঘোড়া গুলো এসব, আর এই যে টুকটুকি অটোমোটো, এই এই জায়গায় এই জায়গাতে আগে চলতো না, এই এই পুরো রাস্তাটা ঘোরা ছিল, ঠিক আছে। হয় তোমার গাজলা হয়ে যেত, নাহলে কৃষ্ণনগর হয়ে আসতো, কিন্তু এখন এই ব্রিজটা হয়তো পুরো ডাইরেক্ট মানুষ আসা যাওয়া একদম পুরো ভাবে শান্তি ভাবে করতে পারে, ঠিক আছে। আর আমাদের অ্যাকচুয়ালি আমাদের যে জায়গাটায় বাড়ি, এই জায়গাটাই বেশি আছে গাছপালা, ঠিক আছে। মানে এত পরিমাণ এখানে তোমার গাছপালা লাগানো হয়, ঠিক আছে। যার জন্য আমি যখনই কলকাতায় যাই আমার একটা অস্বস্তি বোধ মনে হয়, ঠিক আছে। আবার 2 দিন থাকলে আবার ঠিক হয়ে যায়, কিন্তু আমাদের এখানে এতটা সুন্দর চারিদিকে। চলুন দেখি আসি অতীতটা একটু। তো এখানে আবার কিন্তু টোল ট্যাক্স আছে, ঠিক আছে। ব্রিজটা নতুন বানা হয়েছে, টোল ট্যাক্স আপনাকে কিন্তু দিয়ে গাড়ি পাস করতে, দেখা যাচ্ছে বড় কোনো গাড়ি যদি যায়, গ্রামের যেসব গাড়ি করে ওসব হয়তো ওদের টোল ট্যাক্স দিতে না, কিন্তু বাইরের থেকে যদি কোনো বড় গাড়ি টাড়ি আসে তখন কিন্তু টোল ট্যাক্স দিতে হয়। ওই জায়গায় টোল ট্যাক্স একটা হয়তো কোনো কুপন কাউন্টার আছে, ঠিক আছে, আমি সঠিক জানি না। তবে আর আমাদের আমাদের এই জায়গাটাই, এই জায়গাটার নাম হচ্ছে শিপনিবাস, ঠিক আছে। এই শিপনিবাসের যে ব্রিজ, এই দেখুন এই যে ব্রিজের ব্রিজের যে বোর্ডটা, দেখুন ব্রিজের বোর্ডটা, দেখুন চুন্নি নদীর উপরে, ঠিক আছে, এই ব্রিজটা তৈরি হয়েছে। তা মমতা বন্দ্যোপাধ্যায় তৈরি করেছে, ঠিক আছে।
যেহেতু পশ্চিমবাংলা সরকার এখন মমতা বন্দ্যোপাধ্যায় আছে, তো উনি এই ব্রিজটা তৈরি করে দিয়েছেন, ঠিক আছে। দেখুন আর আমাদের এই যে এই যে যে রোড দেখতে পাচ্ছ, এই রোড কিন্তু এত সুন্দরভাবে তৈরি করা হয়েছে, ঠিক আছে, যে মনে হচ্ছে কি কোনো আমি আমি এরকম এর আগে আমাদের এইসব জায়গায় এই রোডটা ছিল পুরো কাদা। আমরা আমরা যখন ছোট ছিলাম তো তখন এই রোড দিয়ে কিন্তু হাঁটা চলা করতাম, পুরো কাদা, একদম হাঁটু সমান কাদা ছিল, ঠিক আছে। এখন কিন্তু সেই জিনিসটা নেই, এখন এই 10 বছরের মধ্যেই পুরো কমপ্লিট করে দিয়েছে। 10 বছর আগেও এই রাস্তায় পুরো হাঁটু সমান কাদা ছিল, মানুষ এমনিতে আসা চলা করতোই না, ঠিক আছে। এই কেষ্টগঞ্জ ব্লকের এই জায়গায় আবার ইলেকট্রিক অফিস আছে, এখানে কোনো প্রবলেম হলে ওই যে সামনে দেখতে পাচ্ছেন ওই ওটাই হচ্ছে তোমার এদের ইলেকট্রিক অফিস। এখানেই সব আমাদের এই এলাকার যেসব ইলেকট্রিক প্রবলেম টবলেম হয় তাই এখান থেকে ঠিক করা হয়, ঠিক আছে। আর যে ও যে কথা বলছিলাম, তো যখন আমরা আজ থেকে 10-12 বছর আগে যখন এই রাস্তায় রাস্তাতে লোক ভয়তেই আসতো না, মেন কথা এই রাস্তাটা এত ভয়ঙ্কর ছিল, মেন কথা কাদা ছিল, অনেক 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 কাদা ছিল, ঠিক আছে। বৃষ্টি হলে এই রাস্তায় পুরো হাঁটু সমান কাদা, শুধু মোষ গরু এরাই ছুঁড়ে বেড়াইতো, ঠিক আছে। মানুষজন খুব কম খুব কম, ওই যখন শুকনোর টাইমে কাদার টাইমে তো মানুষজন এই রাস্তায় আসা যাওয়াই করতো না, এখন ঠিক আছে। আরে এখন তো সেই জিনিসটা নেই, দেখুন কত সুন্দর করে দেয়। অ্যাকচুয়ালি মমতা সরকার কিন্তু যাই বলুক লোকে, খারাপ বলুক আর ভালো বলুক, ঠিক আছে, আমার কথা হচ্ছে সবাই সবাই মানুষের যখন কেউ কোনো ক্ষমতায় যায় যায় যাতেই যাক, মানুষ কিন্তু সবাই ভোগ করে, ঠিক আছে, কেউ কম করে কেউ বেশি করে, কিন্তু সরকারের দোষ নয় এটা, সরকারের সাইডে যারা থাকে তাদের এইসব প্রবলেম হয়, ঠিক আছে, তারা এইসব কাজগুলো করে কিন্তু দোষটা সরকারের হয়, ঠিক আছে। কিন্তু এই মমতা সরকার 10 বছর আসার পরে যা কাজ করেছে, এই কাজ কিন্তু অন্য কোনো সরকারের দ্বারা সম্ভব ছিল না আর করতেও না। আমি যত জায়গায় কলকাতায় ঘুরেছি বা কলকাতার বাইরে যত জায়গায় ঘুরেছি, ঠিক আছে, আর আমাদের এই গ্রাম, আমি তো এই 10 বছর ধরে দেখতে পাচ্ছি যে আমাদের এই গ্রাম আগে কি ছিল, ঠিক আছে, আর এখন কি হয়েছে, তার মানে যদি কাজই না হতো তাহলে এতটা উন্নত হতো না, ঠিক আছে, 100% কাজ করেছে, ঠিক আছে। কিন্তু কিছু মানুষ বলে না, কিছু অসাধু লোকের জন্য পুরো দলটারই দুর্নাম হয়ে যাচ্ছে, সেরকম একটা ব্যাপার হয়ে গেছে, ঠিক আছে। কিন্তু দেখুন এই দেখুন চুন্নী নদীর এই নদীতে কিন্তু এর আগে আমি জ্যাম করতাম, ঠিক আছে, নদীটাই কিন্তু সবসময় একটা স্রোত থাকে, দেখে হালকা স্রোত থাকে নদীতে, সবসময় একটা হালকা স্রোত থাকে, কিন্তু এখন আছে নাকি বলতে পারবো না, কিন্তু এর আগে আমি যতবার তোমার এই যে নদীতে স্নান করতে নেমেছি, আর এই নদীটা আগে অ্যাকচুয়ালি নদীটা বাংলাদেশের সাথে যুক্ত, ঠিক আছে, তা আগে সবসময় ভরটে থাকতো, আর এখন কিন্তু সেই জলটা আর দেখা যায় না, ঠিক আছে, জলটা অনেক কমে গেছে, ঠিক আছে, তবু জল আছে, অনেক প্রচুর জল আছে, ঠিক আছে। আর নদীর কাছে বাড়ি থাকা যাদের বাড়ি আছে তারা তো জানেই যে এখানে কেমন সুযোগ সুবিধা থাকে, ঠিক আছে, খুব ভালো, চাষবাস যাই হোক যে কোনো বিষয়ে এখানে খুব ভালো। তা দেখুন এখন কিন্তু এই এই এলাকায় কিন্তু আগে বাড়ি ঘরদার খুব কম ছিল, আর যে সব বাড়ি ঘরদার গুলো ছিল এই রাস্তার কোলে কিন্তু খুব কম বাড়ি ঘরদার ছিল, একটু ভিতরের দিক বাড়ি ঘর গুলো ছিল, কিন্তু এখন এই রাস্তা হয়ে যাওয়ার পরের থেকে, ঠিক আছে, বাড়ি ঘরদার গুলো কিন্তু একদম কাছাকাছি চলে এসেছে। আর আগে আমাদের মানে আমাদের বাড়ি তো তারকনগর, তো তারকনগর থেকে যখনই আমরা কেষ্টগঞ্জ বা মাঝদিয়াতে যেতাম, ঠিক আছে, দেখা যাচ্ছে ট্রেন যদি না পাই তো তখন আমাদের এই যে বাসের ব্রিজটা দেখালাম আপনাদের, ওই বাসের ব্রিজটা পার হয়ে যেতে হতো, ঠিক আছে। আর দেখুন শুধু দেখুন এইদিকের আমাদের এইদিকে শুধু গাছপালা দেখুন, এই যে গাছপালা দেখলে আপনার মন ভরে যাবে, ঠিক আছে, এতটা পরিমাণ এখানে সবুজ অরণ্য, ঠিক আছে, যে অন্য কোথাও কিন্তু খুব কমই দেখা যায়, ঠিক আছে। আর যদি কোনো বন্ধুরা ঘুরতে আসো, ঠিক আছে, দেখা যাচ্ছে আপনারা যদি কখনো শিপনিবাস কিন্তু যে জিনিসটা আমি মেন জিনিস যে দেখাতে, এটা তো দেখালাম যে আমাদের এখানে কি কি আছে, তো শিপনিবাস যদি আপনারা কেউ কখনো এসে থাকেন তো অবশ্যই শিপনিবাসের যে জিনিসটা আমাদের মেন সেটা হচ্ছে এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ মন্দির,
এশিয়ার বৃহত্তম শিবলিঙ্গ মন্দির, শিবনিবাসে শিবলিঙ্গ মন্দির। তো এটা অবশ্যই দেখতে ভুলবেন না। আর এটা সেই রাজা কৃষ্ণচন্দ্রের আমলের সেই মন্দির, ঠিক আছে? রাজা কৃষ্ণচন্দ্র যখন এই জায়গার রাজা ছিলেন, মানে কৃষ্ণনগরের রাজা ছিলেন, তো সেই আমলের এই মন্দির, ঠিক আছে? তো এই জায়গায় অনেক প্রাচীন কিছু নিদর্শন ছিল, তা সেগুলো আস্তে আস্তে অ্যাকচুয়ালি পরিচর্যার অভাবে সেগুলো আস্তে আস্তে একদম নষ্ট হয়ে গেছে, ঠিক আছে? অনেকে সেসব জায়গা বাড়ি ঘর বাড়িয়ে ফেলেছে। তবু যে মন্দিরটা আছে, সেই মন্দিরটা কিন্তু এখনো আমরা পুজো দিই বা এখনো সে খুব ভালোভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে এবং পরিচর্যা করে, এবং বছরে একবার মেলা হয়, তো পুরো এক মাসের মেলা হয়, ঠিক আছে? তো সেই মন্দিরটাই আমি এখন আপনাদের দেখাতে নিয়ে যাবো, চলুন।